শিক্ষার্থীবৃন্দ, আমি পিন এবং আনপিন নিয়ে কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট, এটি আমাদের জানা দরকার, অনেকে আমরা জানি না। তো দেখুন, টাক্স বার, নিচের যে বারটি আমরা দেখতে পাচ্ছি এটিকে মূলত টাক্স বার বলি। তো টাক্স বারে দেখুন, এখানে ইন্টারনেট এক্সপ্লোরার এবং উইন্ডোজ এক্সপ্লোরার দুটো অপশন রয়েছে এখানে। তো আমি আনপিন নিয়ে প্রথমে কথা বলবো। এটি যদি আমরা এখানে না চাই, তাহলে এখানে রাইট ক্লিক করে এখানে আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টাক্স বার এই অপশনটিতে যদি ক্লিক করি, তাহলে দেখুন এটি কিন্তু চলে গেল। ঠিক এমনিভাবেই যদি আমি পাশের যে আইকনটি আমি দেখতে পাচ্ছি এখানে উইন্ডোজ এক্সপ্লোরার, এটির উপর যদি রাইট ক্লিক করি, এখানে দেখুন আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টাক্স বার, এখানে যদি ক্লিক করি তাহলে এটি চলে গেল। ঠিক এমনিভাবে যেটি আমাদের প্রয়োজন, আমরা যে সমস্ত প্রোগ্রামগুলোতে খুব বেশি অ্যাক্সেস করি, আমরা যেখানে বেশি প্রবেশ করি, এরকম কিছু প্রোগ্রাম যদি আমরা এখানে পিন আনপিন করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলিতে ইন করতে পারি। তো দেখুন, আমি এখানে অল প্রোগ্রামসে চলে যাচ্ছি। অল প্রোগ্রামস থেকে এখানে রয়েছে মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার, এখানে ক্লিক করে আমি এটিকে ওপেন করছি। ঠিক এমনিভাবে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটির উপর রাইট ক্লিক করছি এবং পিন টু টাক্স বার, দেখুন এখানে পিন টু টাক্স বারে ক্লিক করার সাথে সাথে দেখুন এটি কিন্তু টাক্স বারে চলে আসছে। ঠিক এমনিভাবেই অ্যাক্সেল প্রোগ্রামটি আমার খুব প্রয়োজন, আমি অ্যাক্সেলের উপর রাইট ক্লিক করে 2003 পিন টু টাক্স বার করে দিচ্ছি, দেখুন এটিও কিন্তু চলে আসছে এখানে। ঠিক এমনিভাবে পাওয়ার পয়েন্টটিকেও কিন্তু আমরা এখান থেকে টাক্স বারে নিয়ে আসতে পারি। এখন আমরা কম্পিউটার যখনই ওপেন করব, জাস্ট এই ধরনের এই প্রোগ্রামগুলি যখন প্রয়োজন হবে, জাস্ট এখানে একটি ক্লিক করলেই কিন্তু আমরা খুব সহজেই আমরা এটিকে ওপেন করতে পারছি, আমাদের কষ্ট করে স্টার্ট মেনুতে গিয়ে আমাদের ওপেন করতে হচ্ছে না। ঠিক এমনিভাবে যদি মোজিলা ফায়ারফক্স এটিকে যদি আমরা এখানে রাখতে চাই, এটির উপর একটি রাইট ক্লিক করে এখানে পিন টু টাক্স বার এখানে একটি ক্লিক করুন, দেখুন এটিও কিন্তু এখানে চলে আসছে। এখন যখনই আমি এখানে প্রবেশ করতে যাব, যেমন এখন আমি এখানে যদি প্রবেশ করতে চাই, জাস্ট একটি ক্লিক করলাম, এখানে এটি কিন্তু ওপেন হয়ে আসবে। যদি এরকম হয় যে না, আমি এটিকে মাউস দিয়েও আমি এটিকে ওপেন করতে চাচ্ছি না, আমি কিবোর্ড দিয়ে ওপেন করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখুন স্টার্ট বাটনের পর ফার্স্ট যে প্রোগ্রামটি রয়েছে এটি হচ্ছে নাম্বার 1, এবং তারপর যে প্রোগ্রামটি রয়েছে এমএস অ্যাক্সেস এটি হচ্ছে নাম্বার 2, এবং তারপর যে প্রোগ্রামটি রয়েছে পাওয়ার পয়েন্ট এটি হচ্ছে নাম্বার 3, এবং তারপর যে রয়েছে যে আইকনটি রয়েছে মোজিলা ফায়ারফক্সের এটি হচ্ছে নাম্বার 4। আমি যদি কিবোর্ড থেকে উইন্ডো কি প্রেস করে ধরে উপরের যে নিউম্যারিক প্যাডটি রয়েছে ফাংশন কি নিচে F1 F2 এই এই কীটির এই কীগুলোর নিচে যে নিউম্যারিক প্যাডটি রয়েছে 1 2 3 4, এখান থেকে যদি আমি উইন্ডো কি প্রেস করে ধরে 1 প্রেস করি, তাহলে এমএস ওয়ার্ড ওপেন হয়ে আসবে। আমি যদি উইন্ডো কি ধরে যদি 2 প্রেস করি, তাহলে এমএস এক্সেল ওপেন হয়ে আসবে। ঠিক এমনিভাবে আমরা টাক্স বারের 9টি প্রোগ্রাম আমরা রাখতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি ডেস্কটপের কিছু প্রয়োজনীয় ফাংশন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।